বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কমপ্লিট মাছের রেসিপি। রেস্টুরেন্টের স্বাদে সেই রকম স্বাদে আমি নিয়ে এসেছি দই পমপ্লেট। আর দই পমপ্লেটের ঝাল কীভাবে রান্না করতে হয় এবং তাতে কী কী মশলা দরকার সেটা দেখে নেওয়া যাক। এখানে সবার প্রথমে আমি মাছ নিয়েছি, পমপ্লেট মাছ। এখানে 8টা পমপ্লেট আছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর এখানে আছে কালো জিরে, 1/2 চামচ মতো কালো জিরে, আর সামান্য পরিমাণে চিনি 1/2 চামচের মতো, আর এখানে আছে হলুদ, এখানে আছে লবণ, এখানে আছে টক দই 1/2 কাপ নিয়েছি আমি, ফেটিয়ে নিয়েছি টক দইটাকে, আর এখানে আছে একটাই আলু নিয়েছি বড় দেখে, আর এখানে আছে গরম মশলা নিয়েছি আমি, আর এদিকে আছে লঙ্কার গুঁড়ো। এবার আমি ধনে পাতাটা যখন নামাবো তার ঠিক আগেই দেবো ধনে পাতাটা। সবার প্রথমে আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো, তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, আর আমার যে বেটে রাখা আদা তার থেকে অল্প সামান্য পরিমাণে এতে দিয়ে দেব। এবার এগুলোকে সব মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে তেলে ভাজতে হবে। এখানে সবার প্রথমে আমি মাছ নিয়েছি, পমপ্লেট মাছ। এখানে 8টা পমপ্লেট আছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর এখানে আছে কালো জিরে 1/2 চামচ মতো কালো জিরে, আর সামান্য পরিমাণে চিনি 1/2 চামচের মতো, আর এখানে আছে হলুদ, এখানে আছে লবণ, এখানে আছে টক দই 1/2 কাপ নিয়েছি আমি, ফেটিয়ে নিয়েছি টক দইটাকে, আর এখানে আছে একটাই আলু নিয়েছি বড় দেখে, আর এখানে আছে গরম মশলা নিয়েছি আমি, আর এদিকে আছে লঙ্কার গুঁড়ো। এবার আমি ধনে পাতাটা যখন নামাবো তার ঠিক আগেই দেবো ধনে পাতাটা। সবার প্রথমে আমি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো, তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, আর আমার যে বেটে রাখা আদা তার থেকে অল্প সামান্য পরিমাণে এতে দিয়ে দেব। এবার এগুলোকে সব মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে তেলে ভাজতে হবে। মাছ কাটা আমার মাখানো হয়ে গেছে এবং মাছ কাটা কিন্তু একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম, কারণ যাতে এর মধ্যে মশলাগুলো ঢোকে ভালো করে। এবার সবার প্রথমে আমি কড়াই দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলেই মাছ দেব এক এক করে। তবে তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দিই তাহলে তেলটা ছুটে আসবে না বা মাছগুলো লেগে যাবে না। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ দেব। এইভাবে আমি সবকটা মাছই ভেজে নিয়ে নেব। এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে প্রথম দিয়ে দেব তেল, এবার এর মধ্যে প্রথম দিয়ে দেব পেঁয়াজ, তার সঙ্গে দেব কালো জিরা, এবার এটাকে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা, জিরে,
আর ধনে বাটা, আর তার সঙ্গে দিয়ে দেব লঙ্কা কুচি। এটাকে এবার একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এবার এটাকে একটু ভেজে নেব, অল্প লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুটাও কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। জলটা দু কাপ দেবে, কারণ এটা গা মাখা রান্না হবে। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার মাছের জালটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা এক চামচ মতো। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চামচের মতো চিনি, আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা। সামান্য একটু জাল হওয়ার পর এটা নামিয়ে নিয়ে সার্ভ করব। এটা আমার সার্ভ করা হয়ে গেছে। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সুন্দর সুন্দর রান্নার রেসিপি জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে অবশ্যই সবার আগে পৌঁছে যাবে।